দিলীপ ঘোষ কালকে বলেছে যে দার্জিলিং থেকে শুধুকে টেনে নামানো হবে, শুধু করতে চাই। আমি বললাম পাগলা গারদের যা থাকার কথা ছিল সে পাগলা গারদ থেকে বেরিয়ে এলো কি করে? এটা পাগলা গারদকে তো কৈফত দিতে হবে। একটা পাগল তার ছেলে থাকা উচিত ছিল রাশিদ পাগলা গারদে, তাকে বার করে দিয়েছিল। ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি। পাগল লোকেরা যদি কোনো কথা বলে তার কোনো মন্তব্য করা উচিত? আমার উচিত না মন্তব্য। আমি তো সুস্থ মানুষ, সুবুদ্ধিসম্পন্ন মানুষ আমরা বাংলার। আমরা সেই বাংলার মানুষ যেখানে বিবেকানন্দ জন্মেছে, রবীন্দ্রনাথের জন্ম, কাজী নজরুল ইসলামের জন্ম, আমরা সেই বাংলার মানুষ। আমরা মানুষ মানুষের প্রতি আনুগত্য থাকতে হবে, মানুষ মানুষের প্রতি ভদ্র ব্যবহার করতে হবে। বিজেপির যারা রয়েছেন এদের প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। আলটিমেটলি দলটা পাগলের দলে পরিণত হয়েছে। দাদা বৈশাখে কি আবার শোভন বৈশাখে আবার পার্থ চ্যাটার্জির বাড়িতে কি বলবেন এই বিষয়ে? যাক না, যেতে ক্ষতি নেই তো, দেখা করুক না। আসবে কি আসবে না তার ব্যাপার, ফ্রিডম তার ফ্রিডম। কিন্তু আজ যে বলুন, কালকে অমিত শাহ লখনৌতে জনসভায় বলেছিলেন বাংলায় মমতা ব্যানার্জি অশান্তি সৃষ্টি করছে, এখন ভারতবর্ষে দাঁড়িয়ে মানে কোন নেতা পাশে দাঁড়িয়ে লড়াই তিনি বলেছেন যে আমি এনআরসি চালু করতে দেবো না, আমি ক্যা চালু করতে দেবো না, আমি এনপিআর চালু করতে দেবো না। আগামী 27 তারিখে বিধানসভায় তার জন্য একটা প্রস্তাব পাস হবে, এই ক্যার বিরুদ্ধে একটা প্রস্তাব পাস হবে, বিধানসভায় পাস করানো হবে। মমতা ব্যানার্জির সাহস আছে, মমতা ব্যানার্জির সততা আছে, মমতা ব্যানার্জির নিষ্ঠা, ত্যাগী মহিলা, তিনি লড়াই করতে পারেন। মমতা ব্যানার্জির লড়াইকে ভীত অমিত শাহ নরেন্দ্র মোদীরা ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।